প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, সবাইকে আমার স্মাইল ট্রেডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আজকে যে জিনিসটি শেয়ার করব, আমার বিগত 4 বছর ধরে যে ড্রাগন বাগানগুলো ছিল আর কি, এখন আমরা কোন পরিবেশে রাখছি বা এই সময় কি ধরনের যত্ন নিতেছি, গাছের পরিচর্যা করতেছি আর কি, সেই বিষয় নিয়ে দু একটি কথা আপনাদের সাথে আলোচনা করব আর কি। তো অনেকেই আমাকে ফোন দিয়ে বা কমেন্টস জানতে চেয়েছেন যে আসলে আপনারা জানুয়ারি মাসে কোন ধরনের ট্রিটমেন্ট নিতেছেন। আমাদের গাছে অনেক কুশি থাকার কারণে আমরা যে নতুন কুশিগুলো আসতেছে একটু ডিস্টার্ব হচ্ছে আর কি, ওটা ভালোভাবে উঠতে পারতেছে না বানের উপরে আর কি। তা আমি মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর কি, যেটা আপনার চায়না পদ্ধতিতে আমরা কিভাবে গাছ কাটিং করেছি আর কি। এখানে যদি একটু কাছে নেই, এই যে দেখতেছেন অনেক শাখা ছিল, এগুলো আমরা কেটে ফেলাই দিছি, যেটা আপনার গত বছর আসছিল আর কি। আর কিছু শাখা আমরা রেখেছি আগামী বছর, আরও মাস এপ্রিলের দিকে যখন ফুল আসবে, এগুলো আশা করি আসবে আর কি। এই যে উপরে দেখতেছেন নতুন যে কুশিগুলো আসতেছে, আপনার 2টা বা 3টা করে রাখবেন আর কি। আর যদি যাদের টায়ারের বাগান আর কি, যেটা অনেক আগে করা হয় আর কি, এই যে দেখতেছেন চারপাশে পাতলা করে দিছি, যদি ক্যামেরা একটু কাছে নিই তাহলে বুঝতে পারবেন, এখানে দেখেন অসংখ্য পরিমাণে আপনার শাখা ছিল আর কি, সেগুলো কেটে দিচ্ছি আর কি। এই যে এরকম শাখাগুলা এখন পাতলা করেছি, এখান থেকে আপনার কুশি যেটা আসবে একটা দুটো করে রাখবো আর কি আমরা। তো এই যে দেখেন আমার জমির চারপাশে এরকম পুরানো যে ডালগুলা ছিল, এগুলা কেটে ফেলাই দিছে আর কি। তো এখন যদি আমার প্রজেক্টের ভিতরের দিকে যাই তাহলে বুঝতে পারবেন, প্রত্যেকটা বাগানে আমাদের মোটামুটি এখন গাছ কাটিং করা হয়ে গেছে আর কি। তো এই গাছটা আমি আরও ডিসেম্বরের 17-20 তারিখের ভিতরে আমি ছাঁটাই করেছিলাম, অলরেডি কিছু কুশি আসছে যেরকম একটা দুটা দেখতেছেন। এরকম থেকে যদি বেশি পর্যাপ্ত পরিমাণে আসে আর কি, তখন আপনি 2টা বা 3টা করে এক একটা ডালে রাখবেন, রাখলে আপনার যে যতটুকু পাতলা করবেন অতটুকু আবার গ্যাপ পূর্ণ হয়ে যাবে আর কি। তো এই সময়টায় যে প্রবলেমটা আমরা ফেস করি আমাদের বাগানে আর কি, ড্রাগন বাগানে বিশেষ করে আপনার লেদা পোকার সমস্যাটা হয়, এই যে দেখেন আগা খেয়ে নিয়েছে। তো এই সময়টা আপনার প্রতি সপ্তাহে আপনার কীটনাশক স্প্রে করা ট্রায়াল করবেন, চেষ্টা করবেন দেওয়ার জন্য, মানে যাদের এরকম নতুন কুশি আসতেছে আর কি বাগানে। তো এরকম দেখেন আমরা কিছু কুশি কেটে দিছি, 1টা 2টা 3টা এরকম করে রেখেছি আর কি বাগানে এই মুহূর্তে আর কি। তো আরও সামনে যদি যাই আপনার পরিবেশটা যদি বোঝায় আর কি। আরেকটি বিষয় আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে নিচে যে অসংখ্য পরিমাণে আপনার কুশি বের হয় সেগুলো আমরা কি করি আর কি। মূলত যদি আমি একটু সামনে যেয়ে দেখাই আর কি 2টা লাইন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি হাঁটতেছি আর কি, দেখানে সারতে আর কি। এই যে দেখেন আমাদের গোড়ায় কিন্তু এখন কোনো কুশি নেই আপাতত, যেগুলো ছিল আমরা কেটে ফেলাই দিছি, আবার নতুন যেগুলো আসবে এগুলো এরকম ভেঙে, হাত দিয়ে ভেঙে বা যখন একটু বড় হয়ে গেলে আপনি কাঠারের মাধ্যমে কেটে দেবেন আর কি। এই যে দেখতেছেন গোড়ায় আপাতত আমরা কোনো কুশি রাখি না, এই যে এই কুশিগুলো ছিল এগুলো আমরা কেটে ফেলাই দিছি আর কি। আর যদি আপনার চারার প্রয়োজন মনে হয় যে আপনি আপনার প্রজেক্ট থেকে চারা বিক্রি করবেন বা আরও চারা আপনার জমি লাগানোর প্রয়োজন আছে, তখন আমরা এই যে গোড়ায় কীভাবে চারা রাখছি সেই জিনিসটাই আপনাদের সাথে এখন বলবো আর কি। এই যে দেখেন এটা দেখেন গোড়ায় চারা রেখেছি আর কি, যে দেখেন এটা 1 মাস আগে আর কি মূলত আমরা মাথা কাটিং করেছিলাম, দেওয়ার পরে এখন নতুন কুশি আসছে আর কি। এই গোড়ার থেকে অনেক পর্যাপ্ত পরিমাণ কুশি হয়, তা আপনি চারাটা যেভাবে বানাতে চান সেই জিনিসটাই বলতে চাই আর কি। চারাটা আপনার 18 ইঞ্চি থেকে 24 ইঞ্চি বা 2 ফুট, 1.5 ফিট বা 2 ফিট যদি রাখেন তাহলে সব থেকে ভালো হয়। যখনই এই মাথাটা শুকায় যাবে, এখান পাশে 2-1টা কুশি বের হবে, তাহলে বুঝবেন যে আপনার পারফেক্ট একটা চারা আপনি তৈরি করতে পেরেছেন আর কি। আর যদি নতুন যখন এই যে কুশির দেখতেছেন এটা আপনার প্রায় 2 ফুট হয়ে গেছে, যদি হাত দিয়েও এরকম ভেঙে দেন বা কাটারের মাধ্যমে কেটে দেন, এই জায়গাটা যতদিন শুকাবে এই পাশে দেখবেন আপনার কুশি কিছু বের হবে আর কি, তাহলে বুঝতে পারবেন আর কি যে আপনার চারাটা ম্যাচিউর হয়েছে।
এই যে পাশের চারাটা আমার 15 দিন আগে কাটা ছিল, এটা শুকাই গেছে অলরেডি। এই যে পাশে একটা কুশি ছোট্ট বেরিয়েছে আর কি। যদি একটু সামনে দেখাই, এই যে দেখেন ছোট ছোট, এগুলা যখন 2 ফিট 2.5 ফিট বা আপনার 1.5 ফিট হবে তখনই আপনি কাটতে পারবেন আর কি। তো মূলত আমি আমার আরও কিছু চারা সংগ্রহ করার প্রয়োজন আছে, সেই সুবাদে আমি আর কি চারা কিছু চারা রেখেছি আর কি। এই যে এই চারার মাথাগুলো আমি 10 দিন আগে কেটেছি, দেখেন এটা কালো হয়ে উঠছে, এটা কিছুদিন পরে আপনার সাইড থেকে আপনার কুশি বের হবে আর কি। কুশিটা বের হলে আমি বুঝতে পারবো যে আমার চারাটা ম্যাচিউর হয়েছে আর কি। তো ম্যাচিউর চারাটা যদি কীভাবে বুঝবেন সেটা যদি আবারও পুনরায় দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন এই চারা যখন মাথারা কাটিং করার পরে, প্রুনিং করার পরে দেখবেন যে এরকম সাইড থেকে আপনার কুশি বেরোচ্ছে আর কি। এই যেটা দেখেন ছোট, এটা আরও 1-10 দিন লাগবে। তো যারা গোড়ার চারা বলে আর কি আমার কাছে অনেকেই, যে উপরের চারা ভালো না গোড়ার চারা ভালো, কোনটা লাগাইলে আপনার সুবিধা হবে আর কি। তো আসলে ড্রাগন গাছ আপনার যদি একটা ডালকে আপনি 20টা খণ্ড করেন তাও কিন্তু সম্ভব আপনার গাছ তৈরি করার ক্ষেত্রে আর কি। কিন্তু সব থেকে আমাদের অঞ্চলে আমরা প্র্যাকটিক্যালে যেটা দেখেছি, উপরের চারাটা আমরা যখন নভেম্বর ডিসেম্বর আমরা যখন গাছ ছাঁটাই করি আর কি, তখন ওই সময় যে লাগাতে চায় আর কি, যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুনভাবে ড্রাগন চাষ করতে চায়, তারা ওই জিনিসটাই লাগায় থাকে আর কি, সময় উপযোগী আর কি। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনারা জানেন যে গোড়ায় অসংখ্য পরিমাণে যে এরকম কুশি আসবে, এগুলার থেকে আপনার চারাটা যদি আপনি তৈরি করে নেন তাহলে সব থেকে ভালো হয় আর কি। কারণ এই চারাটা আপনার অতি দূরত্বই আপনার, কারণ এই মাথায় যখন কুশিটা বেরিয়ে যায়, একটু আগে বললাম কুশিটা বের হয়ে গেলে আপনার জমিতে আপনার রোপণ করার পরপরই আপনার গাছটা ধীরে ধীরে গ্রোথ বাড়ে আর কি, আপনার ডালপালা হতে সাহায্য করে আর কি তাড়াতাড়ি আর কি। তো এখন একটু যে বিষয় আর কি, কিছুক্ষণ আগে কিছু মেডিসিনের কথা বলছিলাম আর কি। তো যাদের মূলত কাটিং হয়ে গেছে আর কি, যাদের এরকম কুশি থাকবে, তারা প্রতি সপ্তাহে আপনার স্প্রেটা বিশেষ করে খেয়াল করে দিবেন আর কি। কারণ এই সময়টায় আপনার ছোট গাছে আর কি মূলত আপনার অসংখ্য পরিমাণে পিঁপড়া, লেদা পোকা, বিভিন্ন পোকামাকড়গুলো আক্রমণ করে বেশি আর কি। আর যাদের এরকম বড় ডাল হয়ে গেছে আর কি, এটা আমার অক্টোবরের শেষের দিকে, আমার যখন ড্রাগন শেষের দিকে প্রায় চলে আসছিল তখন কাটিং করেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এই ডোগাগুলো দেখেন অনেক বড় হয়ে গেছে, অনেক হেলদি হয়ে গেছে। কিন্তু এরকম হেলদি ডোগা যদি আপনার কোনো রকমের ছত্রাক মনে হয়, এই যে কিছুদিন আগে আমি যদি দেখাই যে ক্যামেরা কাছে নেই, একটু লাল লাল দাগ ছিল আর কি। তো যদি কোনোভাবে ছত্রাকের দাগ মনে হয় তখন আপনারা যে কোনো ছত্রাকনাশক ইউজ করতে পারেন আর কি। ছত্রাকনাশক ইউজ করলে আপনার গাছে আপনার কোনো প্রবলেম আসবে না আর কি। তো আমি যদি যে মূলত বিষয় নিয়ে আজকে কথা বলছি আর কি, যেটা অনেকে জানতে চেয়েছেন আমি কোন ধরনের ডালপালা রেখেছি আর কি। তো গোড়ার থেকে আপনার যদি দেখাই যে এই গাছটা ম্যাচিউরড গাছটা যদি আপনার উপরে যায়, এটা মেন যে ডিকটা এটা রেখে বাকি 2-4টা করে আপনি রাখতে পারেন আর কি। এই যে দেখেন এরকম রেখেছে আর কি। কিন্তু যখন অতিরিক্ত ঘন থাকে তখন কিন্তু আপনার ফুল ফল ততটা সাইজ হয় না আর কি। আমার পাশেই এখনও কিছু গাছ এখনও কাটিং করা হয় নাই ব্যস্ততার কারণে। এই যে দেখেন এগুলা কিন্তু জটলা, মানে একেবারে জটলা লেগে আছে আর কি। এগুলা থেকে আমি অনেক কাটিং করবো আর কি। তো এখানে আসলে কোন ডোগাটা রাখবো কী করবো আমি মাথায় কাজ করতেছে না, এই জন্য বলবো যে দেখেন এই কাজগুলো আমার অলরেডি আপনার মনে করেন গাছ ছাঁটাই করা হয়ে গেছে আর কি। এই যে উপরে আমাদের নেট দেওয়া ছিল, যে বাঁশের সুতাগুলো দেখতেছেন পাখি আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই কাজগুলো করছিলাম। কিন্তু এখন আমাদের যত প্রয়োজন নেই ড্রাগন নেই, এই জন্য খুলে রাখছি আর কি। এটা আবার আগামী সিজনে আমরা ইনশাল্লাহ টাঙায় দেবো আর কি। তো এরকম ঘন যদি থাকে তাহলে যে পাশে যদি দেখাই, এই যে এরকম এখন দেখুন পাতলা থাকার কারণে এখানে 2টা কুশি আমি রেখে দিছি, এখানে 2টা কুশি রেখে দিছি। তো এরকম এই পাশে যেগুলো দেখতেছেন এগুলো আমাদের কাটিং করা অলরেডি হয়ে গেছে আর কি। আর এই বাগানটা এখনও কাজ শেষ না, এটা আপনার কাজ প্রসেসিংয়ে চলতেছে আর কি, রানিং আছে আর কি। তো এই যে দেখেন অনেকগুলো কুশি এখানে কিন্তু অলরেডি আসছে নতুন কুশি, কিন্তু এগুলো আমার রাখা সম্ভব হচ্ছে না কারণ আমার গাছগুলা ভালোভাবে আপনার কাটিং করা হয় না আর কি,
যেটা পুনিংয়ে অনেক বলে আর কি, পুনিং করা হয় নাই আর কি। তো আমার বাগানটা এখন আমি ঘুরে দেখাচ্ছি আর কি। এটা 5.5 বিঘার বাগান আর কি, এটা আমরা 3 ভাই একসাথে করেছি আর কি। তো এখানে আমার 2টা জাত আছে আর কি, আপনার থাই হাইব্রিড আর একটা হচ্ছে ভিয়েতনাম, যেটা আমরা দেশি বলি আর কি, যেটা অ্যাভেলেবেল আমাদের অঞ্চলে হয়ে থাকে আর কি। তো 2 ধরনের বাগানে আমার এখানে আছে আর কি। তো আমি আমার বাগানের কন্ডিশন আপাতত এই পর্যন্ত আছে আর কি, কিন্তু আমি এখনও সম্পূর্ণ কাজ শেষ করতে পারি নাই। এই এই প্রজেক্টটা আপনার 3 বিঘা মতন আপনার ঘাস কাটিং করা, ছাঁটাই করা হয়েছে আর কি। যে এটা আজকে লেবার কাজ করছিল, ওরা চলে গেছে দুপুর টাইম, এরকম কেটে আমরা মাটিতে ফেলাই দিছি, এটা আবার কালকে বাইরে ফেলাই দেবো আর কি। তো এই গাছগুলো দেখতেছেন আপনার একেবারে পাতলা হয়ে আছে আর কি। তো আরেকটি যে বিষয় আর কি শেষ করব ভিডিওটা, একটা ডালে যখন আপনার কাটিং করার পরে যখন নতুন কুশি আসবে, এখানে দেখেন প্রায় 8-10টা আপনার কুশি আছে আর কি। তো এখান থেকে আপনার 2টা বা 3টা করে একটা ডালে রাখবেন, যখন নতুন কুশি আপনার বাগানে আসবে, আপনি যেই সময়টা দেখতেছেন বা যখনই দেখেন। তো এরকম আমরা দেখেন এই যে এখানে পাশে যদি দেখাই, 1টা 2টো করে রাখছি, এরকম এখন থেকে প্রায় 3 মাস আপনার একভাবে গাছে কুশি আসবে আর কি। কিন্তু 3 মাস যদি একভাবে কুশি বেরোয়, যদি আপনি নিয়ম মতন যদি কেটে না দেন, তাহলে কিন্তু বাগানটা আপনার আবার সৌন্দর্য হবে না আর কি। তা আমরা এরকম যে বাগানটা এখন আছি, এটা মূলত থাই হাইব্রিড বাগান আর কি। এই যে নিচে দেখতেছেন যে গাছগুলো, এগুলা এরকম রেখেছি আর কি আপাতত। আর একটু আগে দেখাচ্ছিলাম ওই যে একটু দূরে, একটু ক্যামেরা জুম করে দেখা, ওইটা এখনও কাটা আপনার কমপ্লিট হয় নাই আর কি, ওইটা কাজ চলতেছে আর কি। তো এই বাগানগুলো আমি কিছুদিন আগে আপনার প্রায় মাসখানেক আগে কাটিং করে দিয়েছিলাম, এখন এই বাগানগুলো আমার গোছানো হয়ে যাচ্ছে আর কি। তো আমি মূলত আজকে আপনাদের যেটা বলতে চাই, উপরের খুশির জন্য এখন অনেক খুশি আসবে, কিন্তু অনেকগুলোই রাখা যাবে না। আপনার যতটুকু প্রয়োজন মনে হয়, আপনার বান বা যতটুকু আপনার ধারণ ক্ষমতা নিতে পারবে, অতটুকু রাখারই চেষ্টা করবেন। তো আজকে আমি আমার বাগানগুলো দেখালাম আর কি আপনাদেরকে। তা আমি আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর কি, কী কন্ডিশন আছে সেই জিনিসটাই শেয়ার করলাম, আপনারা হয়তো আমার থেকে ভালো জানতে পারেন। তো আমি যদি কোনো মেসেজ আপনার কাছে দিয়ে থাকি, তাহলে ওইটা আপনি ফলো করবেন, ইনশাল্লাহ আপনার প্রয়োজনে আসবে আর কি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতন আমি ইসমাইল বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।